নারীদের ব্যাপারে যেমনি আল্লাহ চোখকে নিম্নগামী করতে বলেছেন, পুরুষদেরকেও নিম্নগামী করতে বলেছেন, তবে নারীদের পর্দাটা বেশি। নারীদের পর্দার ক্ষেত্রে ওনাদের দেহের পোশাক ঢিলে ঢালা হতে হবে, পাতলা হতে পারবে না, এবং অ্যাকসেপ্ট হার ফেস অ্যান্ড হ্যান্ড, এই হাতের কবজি পর্যন্ত আর চেহারা এতটুকু শুধু খোলা রাখতে পারবে একজন নারী। এটা হচ্ছে সর্বোচ্চ ছাড় বা রুকসা। কিন্তু আজিমাত হচ্ছে চেহারাকেও ঢেকে রাখা, কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী। একটা মেয়ের সৌন্দর্যকে বুঝতে হলে আমরা তার চেহারার দিকে তাকালেই বুঝতে পারি, ফলে চেহারাটা ঢেকে রাখাটাই হচ্ছে উত্তম। শুধু চোখ দুটো খোলা থাকবে। আম্মাজান উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার দুই চোখ খোলা রাখতেন না। উনি বলতেন যে দেখার জন্য তো এক চোখই যথেষ্ট, আমি দুই চোখ খোলা রাখবো কেন, আমি একটি চোখ খোলা রাখবো। সো ওনাদের পর্দাগুলো ছিল এমন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা আত-তাহারা, ওনাদের জীবনী যখন আমরা পড়ি দেখা যায় যে ওনারা লম্বা কাপড় পরতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো নিজ দিয়ে কতটুকু ঝুলাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক বিঘত। আম্মাজানরা বললেন তারপরেও যদি দেখা যায় নিজ দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক হাত ঝুলিয়ে দিবে। সো নারীদের সম্মান যেহেতু বেশি, স্ট্যাটাস যেহেতু বেশি, ওনাদের পর্দাও বেশি। আমরা দামি জিনিসকে কিন্তু মানে এক্সপোজড করে রাখি না। 1000 টাকার কচকচে নোট কেউ পকেটের অর্ধেক এদিক বের হয়ে আছে, অর্ধেক পকেটের ভেতরে, এভাবে কিন্তু রাখি না। আমরা একেবারে ভেতরের পকেটে রাখি, দামি জুয়েলারি অর্নামেন্টস আমাদের ঘরের সিন্দুকের ভেতরে রাখি। সো নারীদের যেহেতু সম্মান বেশি, ওনাদের পর্দাও বেশি। সো আজিমাতের সাথে যেন আমরা আমল করতে পারি। কিন্তু ওয়ার্কিং প্লেসে অনেক জায়গায় সিকিউরিটি পারপাস চেহারা খোলা রাখতে হয়, সেক্ষেত্রে ওনারা যদি রাখেন এটাও হেজাব, তবে এটা রুকসাতের উপর আমল, আল্লাহু আলাম।